কৃষ্ণ মন্দিরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, তত উপলক্ষে আজকের এই আয়োজিত সাংবাদিক সম্মেলন আপনাদের সকলকে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আমার লিখিত বক্তব্য এখানে পাঠ করে শোনাচ্ছি। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে নিরাপত্তা অফিস ও প্রধান প্রবেশ মুখে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর সহ সাধু সন্ন্যাসীদের উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন তারিখ 15/3/2021, সময় বিকাল 3টা, স্থান ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির অডিটোরিয়াম। জাতির বিবেক মুক্ত বুদ্ধির ধারক বাহক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবাদ সম্মেলনের প্রারম্ভে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ তার গঠনতন্ত্রের মৌলিক নীতি ও উদ্দেশ্য সাধু সন্ন্যাসীদের দ্বারা সনাতন ধর্ম প্রচার ও প্রসারকে ধরে রাখার জন্য 2003 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনকে শ্রীকৃষ্ণ মন্দিরটি দৈনন্দিন সেবা পূজা উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব প্রদান করেন। পরবর্তীকালে বৃহৎ মন্দির নির্মাণ, সাধুনিবাস নির্মাণ, পাহাড় সংরক্ষণ ও ধর্মীয় প্রচারের জন্য অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ ও ব্যবহারের জন্য মৌখিক ও লিখিত অনুমতি প্রদান করেন। দীর্ঘ 17 বৎসর যাবৎ প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে রথযাত্রা, জন্মাষ্টমী, অন্নকূট ইত্যাদি যোগদান করেছেন এবং সভাপতিত্ব করেছেন। ইসকন ভক্তবৃন্দ সাধারণ সনাতনী সমাজের কাছ থেকে প্রায় 100 কোটি টাকার মতো অনুদান সংগ্রহ করে এবং প্রবর্তকের ভূমিতে তা খরচ করে সনাতন ধর্মের কল্যাণে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই বৃহৎ মন্দিরটি উদ্বোধনের ঠিক 2 মাস পূর্বে প্রবর্তক সংঘের কর্মকর্তাদের আচরণে আমরা ভিন্নতা লক্ষ্য করি। হঠাৎ করে তারা মন্দির দৈনন্দিন সেবা পূজা পরিচালনায় হস্তক্ষেপ করতে শুরু করে এবং বিভিন্ন অযৌক্তিক প্রস্তাব উত্থাপন করে। এই বিষয়গুলি নিয়ে বিগত 12 মার্চ শুক্রবার আমরা তাদেরকে আলোচনার প্রস্তাব দিলে তারা আলোচনায় না বসে গতকাল 14 মার্চ বিকাল 3:30 সময় অতর্কিতভাবে বাবু তিনকড়ি চক্রবর্তী বিভিন্ন সরঞ্জাম সহ 20-25 জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে মন্দিরের প্রধান নিরাপত্তা অফিস ভাঙচুর করে এবং মন্দিরের 2 নং প্রবেশ গেট তুলে ফেলে দেয়। এই সময় মন্দিরে অবস্থানকারী নিরীহ সাধু সন্ন্যাসীরা বাবু তিনকড়ি চক্রবর্তীকে নিরাপত্তা অফিস ভাঙচুর না করার জন্য হাত জোর করে বিনীত অনুরোধ জানান, কিন্তু তিনি তাতে কোনো রকম কর্ণপাত না করে সাধুদের বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মন্দির ও সাধুনিবাস উচ্ছেদ করার হুমকি প্রদান করে। এই কার্যক্রমে ওনাকে বাধা দেয়া হলে উনি সাধুদের নামে মিথ্যা মামলা করে জেল খাটানোরও হুমকি দেয়। সকল সনাতনী ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সুশীল সমাজের কাছে আমাদের বিনম্র প্রার্থনা, প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা সর্বত্যাগী সন্ন্যাসী শ্রীযুক্ত মতিলাল রায় মহোদয় কর্তৃক সনাতন ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠিত এই সংঘের সাথে ইসকনের মৌলিক উদ্দেশ্যের কোনো পার্থক্য নেই। প্রবর্তক সংঘের মেমোরান্ডামের 3 ক খ গ ঘ উম ধারায় উল্লেখ রয়েছে যে সনাতন ধর্মের শ্রুতি, স্মৃতি ও ন্যায় এই 3টি প্রস্থানের উপর ভিত্তি করে সংঘের কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ মানুষের মধ্যে ভগবত চেতনা জাগ্রত করা এবং সর্বত্যাগী সাধু সন্ন্যাসীদের দ্বারা সনাতন ধর্মের প্রচার ও প্রসার করাই হল এই সংঘের মূল উদ্দেশ্য। সংঘের নীতি নিয়মের মধ্যে উল্লেখ রয়েছে সংঘের পরিচালনা কমিটি গঠিত হবে সাধু সন্ন্যাসী ও আজীবন সদস্যদের সমন্বয়ে, অথচ তারা সাধু সন্ন্যাসীদের সংঘ পরিচালনার বাইরে রেখেই একতরফাভাবে এই সংঘ পরিচালনা করে আসছে। এটার একটাই উদ্দেশ্য, সর্বত্যাগী সাধুদের পরিচালনার বাইরে রাখলে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন অধিকতর সহজ হবে।
ইতিমধ্যে প্রবর্তক সংঘ এই পবিত্র ভূমির অমর্যাদা করে হিন্দুদের স্বার্থ বিকিয়ে দিয়ে বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এই ভূমির বিভিন্ন অংশের মালিকানা ছেড়ে দিয়েছে। আমাদের প্রশ্ন, বিগত 17 বছরে সনাতনীদের অর্থ ব্যয়ে ধর্মীয় স্থাপনা নির্মাণে তারা সহযোগিতা করে আজকে কেন ইচ্ছা ইসকনকে উচ্ছেদ করতে চাচ্ছে? আমাদের আশঙ্কা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি টাকা মূল্যের হস্তান্তর করে দেওয়া ভূমির মতো এই মন্দির ও মন্দির সংলগ্ন এলাকাও বরাদ্দ দিয়ে দিতে পারে, যেখানে স্যাভরন, বেলভিও, প্রাইম ব্যাংক, চক্ষু হাসপাতাল, কয়েকটি গাড়ির ওয়ার্কশপ, কবরস্থান, চায়ের দোকান, পেট্রোল পাম্পের মতো, ফলের দোকানের মতো স্থাপনা নির্মাণের জায়গা বরাদ্দ দিতে পারে। সেখানে ধর্মীয় কাজে এই ভূমি ব্যবহারে তাদের আপত্তি সাধারণ হিন্দু সমাজের কাছেও প্রশ্নবিদ্ধ। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা পরিষ্কার। আমরা দ্বিধাহীন কণ্ঠে সমগ্র সনাতনী সমাজকে আশ্বস্ত করতে চাই যে সাধু সন্ন্যাসীরা সনাতন ধর্ম ও জাতিগোষ্ঠীর কাছে দায়বদ্ধ। ইসকন এই পবিত্র ভূমির প্রতিটি ইঞ্চি জায়গা সনাতনীদের কল্যাণের জন্য ব্যবহার করছে। আপনাদের কষ্টার্জিত অর্থে নির্মিত এই ভূমিতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে দেয়া হবে না। মহান মনি ঋষি পরম্পরায় চলে আসা আমাদের পূর্বজদের সংস্কৃতি আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। সকলে এগিয়ে আসুন, বিলুপ্তির পথে চলে যাওয়া আমাদের শেষ অবলম্বনটুকু রক্ষা করুন। পরিশেষে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মন্দিরে আসার জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মন্দির ও সনাতনীদের স্বার্থ সুরক্ষায় আপনাদেরকে সর্বদা আমাদের পাশে পাব এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। বিনীত নিবেদক চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, বিভাগীয় সম্পাদক, ইসকন চট্টগ্রাম।